রেমাল ঝড়ে গাছের যত আম ছিল পড়ে গেছে, পাকাগুলোও পড়ে গেছে, কাঁচাগুলোও পড়ে গেছে, বেশিরভাগ পেকে গেছে, একটা দুটো এই যে শক্ত আছে এগুলো পড়ে গেছে। এবার কেটে দেখতে হবে যে আদেও এর ভিতরে পেকে গেছে না উপরেই শক্ত। তো যদি সব কাঁচা থাকে তাহলে এই আমগুলো দিয়ে আজকে আমের টক রান্না করব। আর বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছে, খাসির মাংস কষা কষা করে রান্না করব। দুদিন ধরে তো বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, খেতে বেশ ভালো লাগবে। তারুকে বলছি তোর দাদা তোর জন্য খাসির মাংস নিয়ে এসেছে, তো বলে কিনা আমি খাসির মাংস খাই না আমি ছাগল খাই। তো ওর কথা শুনলে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। তো আমগুলোকে এখন কেটে নিই, দেখি পাকা না কাঁচা। হ্যাঁ, আমগুলোর ভিতরে সাদা আছে, খাওয়া যাবে। এখন যদি আমের টক না খাই তাহলে আর এই বছর খাওয়া হবে না, সব গাছের আমই পেকে গেছে, দুই একটা দুই একটা কাঁচা আছে। তাও ভিতরে হালকা হালকা হলুদ হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন 1 কিলো খাসির মাংস, বেশ বড় বড় সাইজের পিস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করে দেব। কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, এই তেলে দিয়েছি দুটো তেজপাতা, দিয়েছি গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়েছি কিছু বাটার, আপনারা চাইলে এই বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে যে ভালো করে ভেজে নিয়েছি, এখন বাটা মশলাগুলো একে একে দিয়ে দেব। দিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা ও শুকনো লঙ্কা বাটা। দিয়েছি সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংস থেকে কতটা জল থাকতে শুরু করেছে, এই জলেই কিন্তু মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এখন আস্তে আস্তে ভালো করে কষাতে হবে। মাংসতে আর এক্সট্রা জল দেব না, এই দই থেকে যে জলটা গলবে সেই জলেই কিন্তু এই মাংসটা রান্না করব। কার জন্য টক দই রেখে দিয়েছি দেখো তো, তোমার জন্য এই নাও ধারা দিচ্ছি। এই না, বসে বসে খাও। হ্যাঁ।
জামাই ফেলবে না, হ্যাঁ ভালো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, মাংসটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো। আমের টকটা এখন তৈরি করে নেবো, তার জন্য কড়াইতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি কিছু কালো সরিষা। সামান্য হলুদের গুঁড়ো, হলুদটা কিন্তু একদম অল্প দিতে হবে, নয়তো হলুদের একটা গন্ধ বেরোবে। নানটাকে একটু ভেজে নেবো, নানটাকে একটু ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন চিনি দিয়ে দিচ্ছি। আমগুলো দেখুন কত সুন্দর এসে সিদ্ধ হয়ে গেছে, আমের টক তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কত সুন্দর মাংসটা সিদ্ধ হয়েছে তো, তাই না? সুন্দর হয়েছে, মাংসটা খুব সুন্দর খেতে লাগবে, সেই টেস্ট হবে, খেতে হবে। তাই আমি একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে বলি, অতানু সুন্দর বলেছে, তাই না? খুব সুন্দর ছিল, মাংস সিদ্ধ না হলে মাংসের কোনো টেস্ট নেই। এটা কি খাওয়ার স্টাইল, এরকম মুখোজো করে দিয়ে একদম কষা কষা মাংস তো তানু। এই নে এবার টক দিয়ে খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে টকটা, একটু পরে আসবে, আসবে বলবে আমার খেলনা তো, এবার খেলনা রেখে গেছি।